হুইটলাকোসে ভুট্টা স্মুট বা মেক্সিকান ট্রুফল নামে পরিচিত হলো এক ধরনের ভোজ্য ছত্রাক যা ভুট্টার কানে জন্মে। ছত্রাকটি উদ্ভিদের একটি রোগ জীবাণু দ্বারা সৃষ্ট হয় যা ভুট্টার দানাকে সংক্রমিত করে এবং সেগুলো ফুলে যায় এবং গাঢ় ধূসর বা কালো হয়ে যায়। মেক্সিকান রন্ধন প্রণালীতে হুইটলাকোসে একটি সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত হয় এবং তামালেস, কোয়েসাডিলা স্যুপ এবং ইস্টু সহ বিভিন্ন খাবারে ব্যবহৃত হয়। এটি সামান্য মিষ্টি এবং মাটির গন্ধ রয়েছে যার গঠন মাশরুমের মতো। হুইটলাকোসে প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এবং এর পুষ্টিগত সুবিধার জন্য পরিচিত। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণ, হজমের সমস্যা এবং ত্বকের ব্যাধি সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ঐতিহ্যগত ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। যদিও হুইটলাকোসে অন্যান্য ধরনের ভোজ্য মাশরুমের মতো সুপরিচিত নয়, এটি একটি অনন্য এবং স্বাদযুক্ত উপাদান হিসেবে রন্ধনজগতে জনপ্রিয়তা অর্জন করছে।